রামলীলা ময়দানত ইভিএম হতাও মহারেলে সংবিধান আর গণতন্ত্র বসার আহ্বান সংবিধান বসাবলৈ ঐক্যবদ্ধ হয়ে যুঁজার আহ্বান মল্লিকার্জুন খার্গের উচ্চতম ন্যায়ালয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন সন্দর্ভত কংগ্রেসের আবেদন খারিজ করার পাছতে দেওবারে ইভিএম হতাওয়ার দাবিত অনুষ্ঠিত হয় মহারেলি দলিত অন্যান্য পিছপরা শ্রেণী সংখ্যালঘু আর আদিবাসী সংগঠনের সৌজন্যত নতুন দিল্লির রামলীলা ময়দানত অনুষ্ঠিত হয় এই মহারেলি সংবিধান ওয়াকফ বোর্ড বসুয়া ইভিএম আতরুয়া জাতি জনগণনা আর সংরক্ষণের সীমা 50% বৃদ্ধির দাবিত অনুষ্ঠিত এই মহারেলিত অংশ লয় কেবা হাজার লোকে মহারেলিত মূল বক্তা হিসাবে অংশ লয় কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষগাকিয়ে নিজের দীঘলিয়া ভাষণত কয় দেশের সকলে বিচারে সংবিধান বসাব লাগে কারণ সংবিধান বাঁচিলেহে আমি সকল বাঁচিম ইয়ার বাবে সকল ঐক্যবদ্ধ হয়ে যুঁজিব লাগিব বলে মন্তব্য কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষগাকির কয় সংবিধানের গণতন্ত্র বসাব লাগিব নহলে গণতন্ত্র নবসালে আমি আমার অধিকার ভোগ করবলে নাপাম आपका एक ही संगठन नहीं है लेकिन देश के हर संगठन ये चाहते हैं कि इस देश में संविधान को बचाना चाहिए संविधान बचा तो हम सब लोग बचेंगे इसीलिए हमको एक रहकर इस संविधान को बचाना होगा और हर पार्टी के लोग अपने अपने হিসাব সে কাম কর রে হ্যাঁ উসকে সাথ হি হমকো লোকতন্ত্র কো ভি বচানা হ্যাঁ আর লোকতন্ত্র নাহি বচেগা আপকি হিসেদারি নাহি বড়েগি ইফালে বিজেপিকো সমালোচনার লক্ষ্য করি লয় কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ গরাকে বিজেপিয়ে নৈতিকতার কথা কই থাকে কিন্তু বারে বারে অনৈতিকতার কাম করি থাকে বিজেপিয়ে কি কি চুরি করে সেই সন্দর্ভতো অভিযোগ উত্থাপন করে মল্লিকার্জুন খার্গে বিজেপি केवल अपने नैतिकता की बात बहुत करती है यह और बार बार अनैतिकता काम करते हैं बीजेपी क्या करती है बीजेपी आपके वोट चुराती है कैसा चुराती है ईवीएम के वजह से और वो वोट चुराती है और यहां तक कि ना एमएलए को भी चुरा के भगा लेके जाती है जैसा महाराष्ट्र में कर्नाटक में উত্তরাখণ্ড মে মণিপুর মে জো হুকুমত হো গে ও সব চুরা কে এমএলএ কো চুরা কে লেকে গে আর বিজেপি চুনি হুই সরকার কো ভি চুরাতি আর আপকে পেনশন কো ভি চুরা দেওবারর এই মহারেলির পাছত ইভিএম সন্দর্ভত সরকারের প্রতিক্রিয়া হব লক্ষণীয় নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট